হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বঞ্চনা লাইফস্টাইল চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তবে হ্যাঁ, সাজুগুজু দেখে যারা ভাবছো ঘুরতে যাচ্ছে তাদের একদমই ভুল ধারণা। না না, এইবার সেরকম ঘোরাফোরা হয়নি, একটু আধটু বেরিয়েছি, তবে আজকে ঘুরতে যাচ্ছি না, আজ যাচ্ছে হচ্ছে মামার বাড়ি। মামার বাড়িটা ঘোরা হলেও যেই দিন থেকে মাসি বাড়িতে ছিলাম তার কিছু মামার বাড়ি যাচ্ছি, কারণ অলরেডি মায়েরা সব চলে গেছে, আজ মামার বাড়িতে একটু মিটিং আছে। কী মিটিং, কেন মিটিং, সেই সব কথা বাদই দিলাম। যাই হোক, আজকে আমরা তিন বোন একসঙ্গে একটু লেট করে বেরিয়েছি, ওই যে সাজুগুজু করতে দেরি হয়ে গেছে। আমি যেহেতু যাবো, তো দুজন আমার জন্য ওয়েট করে বাচ্চা কাচ্চা সব মায়েদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এত সুন্দর ওয়েদার দেখে মনটা তো খুশি হয়ে গিয়েছিল, কিন্তু রাস্তার যা বেহাল অবস্থা দেখলাম মনের খুশিটা ঢুম করে উড়ে গেল। তবে এইদিকে রাস্তাটাই কাঁচা ছিল, মোটামুটি সব রাস্তা এখন ওখানে পাকা হয়ে গেছে, এই রাস্তাটা পাকা হওয়ার রেডি করছে। অনেক কষ্ট করে হেঁটেছি, আর অনেকদিন পর আজকে হিল জুতো পরবো ভেবেছিলাম, কিন্তু এখানে রাস্তার অবস্থা দেখে আমি আবার রিটার্ন গিয়ে জুতোটা বদলে নিয়ে আমার স্লিপারটা পরে আসছি। আর এখানে দেখো আমরা সবাই ব্লগ করতে শুরু করে দিয়েছি, মোটামুটি দুজন আমরা বোন ব্লগ করি, আর একজন শুধু ইনস্টাগ্রামটা একটু চালায়, ইনস্টাগ্রামে রিলস টিলস করে। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা প্লিজ ফলো করে দিও, আমার ইউটিউবে অ্যাবাউটে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর এই যে বেরিয়েছি, ভিডিও করছি, আর আজকে ভেবেছিলাম টোটো করে যাবো, কিন্তু মামার বাড়ি অ্যাড্রেসই যাই না। হ্যাঁ, মামার বাড়ি যাচ্ছি কিন্তু মামার বাড়ি অ্যাড্রেস যাই না, কি করবো বলো? অনেকে বলে লস্কর পাড়া, আবার ওইখানে যাওয়ার সময় জুরাই ব্রিজ পড়ে, কিন্তু ওখান থেকেও ঢুক অনেকটা ঢুকতে হেঁটে যেতে হয়, তাই যেহেতু ফুল অ্যাড্রেসটা যাই না তাই আর টোটো করলাম না। আর আজকে ওয়েদারটা ছিল প্রচণ্ড মেঘলা মেঘলা, গরম হচ্ছিল ঠিকই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই যাব, যেহেতু মাসি এখানেই বিয়ে হয়েছে, মানে মামার বাড়ি খুবই কাছে, হেঁটেই যাওয়া যায়। মায়েরা তো বলতে গেলে জঙ্গল দিয়ে বা ক্ষেত দিয়েই ওই আইল বলে না কি বলে ওটার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে, কিন্তু আমরা আর ওইটার চান্স দিইনি। আমরা বললাম না, আমরা মেন রোড দিয়ে হেঁটে যাবো, রাস্তাতে একটু দূর পড়লেও হেঁটে যেতে কিন্তু আমাদের ভালোই লেগেছে, কারণ এই ফাঁকে প্রচুর ভিডিও করেছি আর কি, একটু আধটু রিলস করে ভিডিও করে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম মামাবাড়ি এলাকায়। এই যে রাস্তা, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের নাম হচ্ছে জুরাই ব্রিজ। যারা উত্তরবঙ্গে যান থাকো তারা জানবে, এই ব্রিজটা পার করার পর একটা শঙ্কুশ নদীর ব্রিজ পড়ে, তারপরেই তোমরা আসামে ঢুকে যাবে। তো এই ব্রিজটার সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা যাবে আমাদের মামাবাড়ি, এখনো কিন্তু অনেকটা হাঁটার রাস্তা। তারপর কি, এইখানে আসার পর জিনিসপত্র রেখে আবার এক ঝাঁক ফটো তুলেছিলাম, কোথাও আসবো আর ফটো তুলবো না, এটা হতে পারে? তোরা অলরেডি ফটো তুলতে লেগে গেলে, আমি বললাম তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। এই ব্রিজটা কতটাই না পুরনো, কত স্মৃতি! একসময় জানো তো এইদিকে আলো টালো ছিল না, কি ভয় লাগতো ব্রিজ দিয়ে নামতে অন্ধকারে, এখনও ভয় করে, এখনও কিন্তু আলো নেই, কিন্তু দিনের বেলা কিসের আর হয়। যাই হোক, ওরা তো ছবি তুলতে লেগে গেল, তাহলে আমি কেন বাদ যাই, আমিও ছবি তুলি। আর ছবি টুবি তুলে আবার হাঁটতে শুরু করলাম। দেখো চারপাশের রাস্তা কতটা সুন্দর, আগে এই রাস্তাটা পুরো পাথরের ছিল, মানে পাথরে এলোমেলো রাস্তা, ট্রলি টেনে নিয়ে যাওয়া যেত না, আর এখন এসে দেখছি সব পাকা হয়ে গেছে, মানে আর কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা গ্রাম মনে হয় না, পুরোই শহর, খালি গাছপালার জন্য একটু গ্রাম। এছাড়া টেকনোলজির দিক দিয়ে তো সবই এগিয়ে আছে। এই যে আমরা তিনজন যাচ্ছি, আর যেতে যেতে এই যে বাঁধঝাড়টা জায়গাটা দেখছো, এখানে আমাদের একসময় মন্দির ছিল, আর এখানে একটা নদী আছে, নদীতে তো তোমাদেরকে আগেই দেখালাম, ব্রিজ আছে মানে নদী আছে, তো এক সাইডে লোকের বাড়ি আর এক সাইড দিয়ে পুরো নদী গেছে, মানে এখান থেকে যদি একবার পড়ি সোজা নদীতে যাই। তো এইরকমই একদিন আমি সাইকেল চালাতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, একসময় মা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, মামার বাড়িতে যদি সাইকেল চালিয়ে চালাতে পারি তাহলে আমাকে সাইকেল কিনে দেবে, তো সেই সাইকেল চালাতে গিয়ে এই নদীতেই আমি একবার পড়ে গিয়েছিলাম। যাই হোক, এরপরে একটুখানি এগোতেই দেখি আমাদের দিদা হেঁটে যাচ্ছে, ব্যাস আমাদেরকে দেখেই বকাবকি শুরু করে দিল যে এত দেরি হয় কি, সত্যি কথা বলতে একটু দেরি হয়ে গেছে। আর এই দেখো নদীটা দেখতে পাচ্ছ, এখন জঙ্গলটা একটু কম হলে এই নদীটা পরিষ্কারভাবে দেখা যায়, আর এই এত উঁচু থেকে আমি নদীতে পড়েছিলাম, উফ, ঘটনাটা মনে পড়লে এখনও ভয় লাগে। তবে একটু ঘটনাটা ভুতুরেও আছে, কোনো অন্যদিন তোমাদের অন্য কোনো ব্লগে বলবো, যদি তোমরা শুনতে ইচ্ছুক হয় কমেন্ট করে জানিও, ঘটনাটা এখনও মনে পড়লে আমার গা শিউরে ওঠে যে আমি কীভাবে সেদিন বেঁচে ফিরেছিলাম। আর এই যে এই জায়গাটা আসতেই আবার আমাদের মনে হলো আবার ভিডিও করব, ফটোশ্যুট করব, সঙ্গে পেয়ে গেছিলাম দিদাকে, তো এদিকে আমি দিদার সঙ্গে বোনের ছবি তুলছি, আর আরেক বোন আমার ভিডিও করে নিয়েছে, কিছু ভিডিও আমি করেছি, কিছু ভিডিও ও করেছি, তা ও করেছিল, তো দুজনের ভিডিও মিলে মোটামুটি আমি আপলোড করছি, কারণ বলতো কোথাও এলে জানো তো আমি ভিডিও করতে ভুলে যাই, তাই যে যে ভিডিওগুলো ও করেছে ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। তো এই যে আবার হাঁটা মারলাম, এবার হাঁটার রাস্তাটা এতটা সুন্দর হয়েছে কি আর বলবো। আগে 2 বছর আগে যখন এখানে এসেছিলাম ট্রলি টানতে পারছিলাম, কেন পাথরের রাস্তা ট্রলি টানা যায় না, আর অত ভারী ট্রলি চাগিয়ে নিয়ে যেতে যেতে হালত তো প্রায় আমার খারাপ হয়ে গেছিলো। আর এই যে বলতে বলতে প্রায় চলেই এসেছি, কিন্তু রাস্তাটা যেন শেষই হতে চাইছে না, সেম একই রাস্তা আমি কেন তুললাম,
বুঝতে পারছি না। যাই হোক, এবার যাই একটু ছবি ফবি তুলি। দিদাকে চলে গিয়েছি তো আমরা এই জায়গাটাতে বললাম যে আগের জায়গাটা স্পটটা বাদ গেছে, তো এখানে আমরা ছবি তুলি। দিদাকে ভয়ের চোটে একটু পাঠিয়ে দিলাম আর আমরা চললাম ছবি তুলতে। তারপর ছবি তুলে তুলে যখন যখন আসলাম দেখলাম সবাই মামার বাড়িতে না, উঠেছে পাশে এক দিদার বাড়িতে। এটাও বলতে গেলে আমার মামার বাড়ি, তবে এটা কাকার তো যথাটো। তবে এখানে সবাই এসে মিটিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখানে আসা হয়েছে, কিছু একটু ঝামেলাঝাটি হয়েছে, তার জন্য এখানে সবাই এসেছে। তো মা মাসিরা সবাই এখানে মিটিং করছে বা কথাবার্তা বলছে, আর আমি দূর থেকে একটু ভিডিও করে দিলাম। সত্যি কথা বলতে আজকের দিনে ভালো একটা ভিডিও করতেও পারিনি। কিছু ভিডিও আমি করেছি, কিছু ভিডিও আবার আমার বোন করে, তো সেই সব মিলিয়েই তোমাদেরকে ভিডিও দেবো। এবার অনেকেই জানতে চাইবে কেন কিসের জন্য গিয়েছিলাম, তো সেটা আমি জানাতে পারছি না, ক্ষমা করে দিও। যাই হোক, এখানে যেহেতু অনেক দিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই সবার সঙ্গে আলোচনা করছে, আমি অলরেডি সবার সঙ্গে দেখা ফেখা করে রুমের মধ্যে ছিলাম। তারপর ভাবলাম না, রুমের মধ্যে না থেকে আমার যে মামার বাড়ি সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই, সঙ্গে আমার বোনও কিছু ভিডিও করেছে, সেটা তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আমার মামার বাড়ির মেন গেট, যেটা একসময় কিছুই ছিল না, বলতে গেলে বেড়া দিয়ে একটা গেট ছিল, সেটা এখন এত বিশাল বড় করে ছোটো মামা গেট করেছে, দেখে খুবই সুন্দরটা লাগে। তবে বাড়ি এখনও ঠিকঠাক তৈরি হয়নি, কেউ দেখে আবার কমেন্ট করুন যে কীরকম বাড়ি, ওখানে কিন্তু এরকমই হয়। যাই হোক, এখানে ঢুকতে দেখেছিলাম সবাই মিটিং করছে, মোটামুটি ঝামেলা হচ্ছিলো, তো আমি আর ভিডিও করতে পারিনি। আর এই ভিডিওটা করেছিল হচ্ছে আমার বোন, তো ওর কাছ থেকে নিয়ে তোমাকে দিচ্ছি। এটা হচ্ছে মামার বাড়ির ঠিক পেছন দিকটা, মেন গেটটা তোমাকে দেখলাম, এটা আবার পেছন দিক দিয়ে যাওয়া যায়। তো পেছন দিক দিয়ে যত আমার জায়গা জমি আছে, প্রচুর জায়গা আমার দাদুর 22 বিঘার মতন জমি, তো সেই জমিগুলো আছে। আর এই যে ঢুকতেই যে সবুজ রঙের পাকা বাড়িটা দেখছো, টিনের ছাদ, ওটা হচ্ছে ছোট মামি আর আমার দিদার রুম, মানে এটা। আর এই যে সাইডে হচ্ছে কুয়োর পার, বাথরুম যেটা দরকার হয়। তো এই যে চলো এবার রুমগুলোকে দেখিয়ে নিই। এখানে মোটামুটি এইটাই পাকা, এই বাড়িটা করেছিল মামা হচ্ছে যখন মামার বিয়ে হবে তার ঠিক 1 বছর আগে কি কিছুদিন আগে এই জায়গাটা করেছিল, আর নাহলে এই বাড়িটাও কাঁচাই ছিল। এখন তো মামি মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু যখন মামি বিয়ে করেছিল তখন মামি ছিল মাধ্যমিকে পড়ে আর আমি ছিলাম 2nd ইয়ারে, বুঝতে পারছো? মামি আমার থেকে অনেকটাই ছোট। হ্যাঁ, আমার ছোট মামি আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কে মামি, তাই সম্মান। যাই হোক, মামির রুম থেকে বেরিয়ে এই হচ্ছে আবার মেন গেট, যেহেতু আমার বোন তুলেছে তাই তোমরা আবার একবার মেন গেটটা দেখে নাও। আমার মেন গেটটা সত্যি খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার মামা বাড়িতে আবার ছোটো মামা বড় করে একটা মন্দির তৈরি হয়েছে, যেটা কার্তিক মাসে বিশাল বড় করে কালী পুজো করে, কিন্তু ওই যে আমাদের সবসময় আসা হয় না, এটা তো একটা ঝুটঝামেলের মধ্যে এসে কী আর বলবো। আর এই হচ্ছে মামা বাড়িতে গোয়াল ঘর, একসময় প্রচুর গরু ছিল, এখন তার অর্ধেকের অর্ধেক নেই। আর এই যে কাঁচা বাড়িটা দেখলে, এটা হচ্ছে বড় মামির রুম বাড়ি, যেটা মামি এখন থাকলেও মামি আলাদা জায়গায় বাড়ি বানাচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। আর এই হচ্ছে মন্দিরটা, মন্দিরটাও খুব যত্ন করে সুন্দর করে বানিয়েছে, দেখলে সত্যি ভালো লাগে। যাই হোক, এই যে কালী ঠাকুর, আর এইটা হচ্ছে মামার বাড়ির রান্নাঘর, যেটা প্রায় অনেক অনেক বছর 10-20 বছর আগে এই রান্নাঘরটা হয়েছে। এখানে একদিকে গ্যাস আছে আর একদিক দিয়ে উনুন আছে, মানে নিরামিষ আমিষের আলাদা আলাদা। আর এই হচ্ছে তুলসী মঞ্চ, আর এই যে বাড়িটা দেখছো এটা বড় মামি নতুন করে নিজের জন্য তৈরি করছে। তো এই বাড়িটা, এই যে বাড়িটা যে জায়গায় আছে সেটাও কিন্তু আমাদেরই জায়গা, মানে আমার মামা বাড়ির জায়গা। তো এইখানে বাড়িটা অলরেডি তৈরি করছে, কারণ বড় মামি যেই বাড়িতে এখন থাকে মামা বাড়ি ওখানে, সেটা প্রায় ভাঙা ভাঙা অবস্থা, মানে থাকার অযোগ্য হয়ে গেছে, তাই এটা বানাচ্ছে। আর একটা বাড়ি বানাতে জানোই কতটা খরচা হয়। আর এখানে এই যে হাফ পাকা হাফ কাঁচা করে বাড়িটা বানিয়েছে, আর রান্নাঘর আলাদা। এখানে রান্নাঘর গোয়ালঘর সবসময় সমস্ত কিছু আলাদা হয়। যাই হোক, খুব ভালো করে তোমাদেরকে মাসিবাড়ির মতন মামার বাড়িটা দেখাতে পারলাম না, কারণ সেই দিনকে বলেছিলাম একটা মিটিং বা যুদ্ধ ঝামেলা ছিল, তো ভালোভাবে আমি ব্লগ করতে পারিনি। যতটাই তোমাদের দেখালাম, তো তাতে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো। আর এই যে সেদিন তো বললাম প্রচুর প্রচুর ছবি তুলেছি, তো ভাবলাম শেষে তোমাদের ছবিগুলো দেখিয়ে নিই। আমরা 3 বোনে, আমরা বলতে গেলে মাস্তু তো আর মামার তো ভাই বোন মেলে প্রচুর হয়, তোমরা তো জানো আমি আমার মায়ের একমাত্র মেয়ে, ভাই বোন নেই। কিন্তু যখন আমরা সব এক জায়গায় হই না, মাস্তু তো বোন বা মামার, মানে এত আনন্দ করি যে বলার বাইরে। আর ছবি ছবি তো বললেই নি, হাজার দেড় হাজার উপর ছবি তুলেছে। তারপর দেখতেই পাচ্ছি এই যে আমার দিদা, দিদার আজকাল শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আর আমার দিদা হচ্ছে বৈষ্ণব, মোটামুটি আমাদের কারোর হাতেই দিদা খায় না, যেহেতু আমরা মাছ মাংস খাই। দিদা পুরো নিরামিষ, আর বলতে গেলে মাসের মধ্যে অর্ধেক দিন খাই না, কারণ কোনো না কোনো পুজো থাকে, সেই জন্য খাওয়াই হয় না। যাই হোক, এই যে নদীর পাড়ে, আগে ছোটোবেলায় এই নদীতে আমরা চান করতে আসতাম, কিন্তু এবার যেহেতু বড় মাসির বাড়িতে আমরা উঠেছি, এই নদীতে আর চান করা হয়নি। কী আর বলবো, ছোটোবেলায় প্রচুর স্মৃতি নদীতে। আর এই হচ্ছে আমার ভাই। যাই হোক, প্রচুর ছবি তুলেছিলাম, যেহেতু সেদিনকে মিটিং ছিল, সব মাসিরা মামারা ভাই বোনের
বোনেরা সব এক জায়গায় এসেছিলাম, কিন্তু মিটিংয়ের জন্য সেভাবে ছবি তুলিনি, কিন্তু ভাই আর বোনেদের সঙ্গে একটু ছবি তুলেছিলাম। তাই আজকের ব্লগে আর বেশি কিছু বললাম না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার মা বাড়ির আর আশেপাশেটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।